যদিও এটা মুসলমান হলে ডাকি যায় ওয়াজ মহফিল, মুসলমান হলে আহ্বান করা মহফিল, যদিও ইসলামের কথা যেটা থাকব, ইসলামের ইনস্ট্রাকশন, ইসলামের ডাইরেকশন, ইসলামের বার্তা, এই কথাগুলো বড় নিরপেক্ষ আর মানবতা নির্মাণের পৃষ্ঠপোষকতা বহন করা, এই কথাগুলো আমরা যখন আলোচনা চর্চা করব তো স্বাভাবিকতে বহু না জানা মানুষের কথাগুলা শুদ্ধ বিশুদ্ধ কথাগুলা জানতে পারবে। আজকের এই পৃথিবী দুই ধরনের চলে, খালি বামুনগান আর আসাম আর হুজাই নাই আর ভারতবর্ষ নয়, আজকের এই পৃথিবী দুই ধরনের চলে, একটা বাস্তবসম্মতভাবে একটা অবাস্তবসম্মতভাবে। গোটা পৃথিবীর যেভাবে অশান্তির আগুন ফয়েলিছে, গোটা পৃথিবীর যেমন অশান্তিয়ে বিরাজ করছে, যদি গোটা বিশ্বটারে আমরা চাই স্টাডি করি দেখি, তাহলে দেখবা আজ তা পৃথিবীটা কি কোনো শান্তিপূর্ণ দেশ আর বালা দেশ যদি আছে তাহলে আমরার এই জন্মভূমি ভারতবর্ষ। এর চেয়ে বালা দেশ, এর চেয়ে বালা ভূমি, এর চেয়ে বালা পৃথিবী, এর চেয়ে বালা ধরনী, এর চেয়ে বালা কোনো কান্ট্রি আজ তা পৃথিবীর গোটা ওয়ার্ল্ড নয়, এত বালা এক দেশ যেখানোর নাম ভারতবর্ষ। নাম্বার এক। নাম্বার টু, ভারতের নাগরিক ভারতবাসী সারা বিশ্ব যদি মানুষ তুলনা করা যায়, সব বিশ্বের মানুষে যাচাই করা যায়, ভারতের মানুষের লাগান বালা মানুষ আস্তা পৃথিবীত নাই, এন মুসলমান হোক আর চাই অমুসলমান হোক, সারা বিশ্বের মানুষটা কি বালা মানুষ ভারতবাসী। দুই, নাম্বার থ্রি, ভারতের মুসলমান গোটা বিশ্বের মুসলমান থাকি বিশুদ্ধ আর বালা মুসলমান, শান্তিপ্রিয় মুসলমান। এই যে ভারত সারা বিশ্ব এটা অশান্তির আগুন জ্বালাইবার চেষ্টা করার, গোটা বিশ্ব নির্দয় পাষাণ নিমক হারামি আগুন জলের জুলমর আঙ্গুর আঙ্গারা জলে, একদিকে দিয়া অশান্তির আগুন আর টুপ জ্বলে, তো অন্যদিকে দিয়া কিছু সংখ্যক মানুষ আছেন এই আগুনিত ফানি দিয়া আগুন নিবাইবার চেষ্টা কতরা। এর লাগে আমি কইছি মানুষ আর ভারত সারা বিশ্ব দুই অবস্থা, একটা বাস্তব আর একটা অবাস্তব। হিংসার দাবানলটা মিটাইবার লাগি, হিংসার দাবানল জ্বালাইবার লাগি একগুড়ো মানুষ, হিংসার দাবানল মিটাইবার লাগি আর একগুড়ো মানুষ। একগুড়ো মানুষে গড় আগুন লাগাইবার তৈয়ারি করে, আরও একগুড়ো মানুষে বাল্টি দি ফানি মারে। আমরা এটা মাঝে মাঝে গড় জ্বলা হয়তো ঘুরানা জমানাত আইসরাইল কম, গড় আগুন লাগানাওয়ালা মানুষে কইতো এ আগুন লাগাইতো, এটাও তো মানুষ থাকি, আরোগ্যরা মানুষের দৌড়িয়া ইয়া পানি দিনি ভাইটা। এই গোটা বিশ্ব এই উদাহরণ চলে হিংসার, মানুষে মানুষের লগে হিংসার, মানুষে মানুষের লগে বিভেদর সংঘাত আর সংঘর্ষর, দাবানল জ্বালাইবার লাগে একগুড়ো মানুষ, আরো একগুড়ো মানুষের ভাতৃত্ববোধ প্রীতি সম্প্রীতি আর সমন্বয় গড়ার লাগে চেষ্টা করে। এই দুই ধরনের মানুষ, দুই ধরনের মানুষও যে মুসলমান নাইলা নাই, হিংসার দাবানল জ্বালাইবার লাগি প্রত্যেকটা কাস্ট কমিউনিটি আর ধর্মের মানুষ আছে, মিটাইবার লাগিও প্রত্যেক ধর্মের মানুষ আছে, দুইও সাইডও প্রত্যেক ধর্মের মানুষ আছে। কিন্তু আজকে আমরা সৎকরা
99.99% মুসলমান কুরআন অর ডাইরেকশন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিশন আর ডাইরেকশন আর ইন্টারশন এই জিনিসগুলো বুঝি না ইনস্ট্রাকশন না বুঝার কারণে আমরার উপরে যে ব্লেম ইসলামের উপরে যে আঙ্গুল ইসলাম সম্পর্কে যে ভুল আর ভ্রান্ত ধারণা এই কথাগুলো আমরা মানুষের কাছে নিয়ে দিতাম পৌঁছাইতাম পারি না এর লাগি ভুল এক বার্তা যখন আয় এটা বড় বিনা রুকাউট বিনা প্রতিরোধ ব্যবস্থায় বঞ্জুর মতো বইলি যায় সারা জায়গা এর লাগিয়া আমরা ইসলামের প্রাইমারি জিনিস পয়লা বোঝা দরকার নামাজ তো পড়ি আজকে যদি বহুত মুসলমান আমরা বাদ আছি যদি হওয়া হয় বলে হোসাইন নামাজ তো পড়ো সালাত তো আদায় করো তাকবীর তাহরিমা তো দেও দূরই যাইয়ান না তাকবীর তাহরিমা দিতে আর কিতাল লাগে উঠানি লাগে কতনে জানবো জানি না আর উঠাই দো তখন কিতাল লাগে এই সওয়াল এই কোয়েশ্চনের আনসার 99 জন মুসলমানে হওয়া মুশকিল আজকে যদি হওয়া হয় যে নামাজ পড়তে পানি লাগে কিন্তু পানি ভাইলাম না তে তৈয়ম তো করতাম এখন তৈয়ম করতে মাটি লাগে মাটিও ভাইলাম না তে কিতা করতাম 80% ফেল হয়ে যায় তো আমরা কোন জায়গাটা আছি আজকে সুরায় ফাতিহা নামাজও পড়ি ফাতিহার আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন তাকে গাইরিল মাগদুবি আলাইহিম ওয়াদ-দাল্লিন ওহান তার শুদ্ধ উচ্চারণ আর তার অর্থ কিতা ব্যাখ্যা নাই অর্থ কিতা মিনিং কিতা কইলে কত শতাংশ ফেল হই মোতা জানি না আমরা এটা কি বাড়িয়া বড় কিতা কই কিতা বুঝি আছে ঘটনা রাউ জায়গা যার কারণে যে যে মানুষগুলায় স্যার কোরআন দে বদনামি বানাই দো হে বিনা দিদায় তার কথাগুলা সহজ সরল মানুষের কাছে পৌঁছাইতে পারে মুসলমান সম্পর্কে সহজ সরলভাবে পৌঁছাইতে পারে টিভি টেলিভিশনের সামনে বইয়া হইল মুসলমান আতঙ্কবাদ মুসলমান সন্ত্রাসবাদী টিভি টেলিভিশন সামনে হইল ওয়েব মিডিয়া সোশ্যাল মিডিয়াত হইল ইসলামে আতঙ্কবাদর শিক্ষা দে মাদ্রাসাত সন্ত্রাসবাদর শিক্ষা হয় আমরা তার প্রতিরোধ গড়িয়া তুলতাম পারি না বুঝাইতাম পারি না গতিকে বিনা প্রতিরোধে এর স্বাভাবিক মানুষের কাছে মেসেজ পৌঁছার ওই মাদ্রাসাত আতঙ্কবাদর শিক্ষা দেওয়া হয় মসজিদ আতঙ্কবাদীর আড্ডা কোরআন আতঙ্কবাদীর কিতাব আমরা বুঝি না গতিকে হে বিনা পর্দায় বিনা দিদায় মানুষের কাছে পৌঁছাইতে পারে অথচ একই কিতাব পৃথিবীর বুকুত একই কিতাব পৃথিবীর বুকুত কোরআন শরীফ যে একটা কেবল আর কেবল মুসলমানের লাগি হিদায়তর লাগি নাই কেবল আর কেবল মুসলমানের রাস্তা দেখালি লাগি নাই সমগ্র মানব জাতির হিদায়তর রাস্তা বিশুদ্ধ রাস্তা মানবতা নির্মাণের রাস্তা দেখাইবার লাগি কোরআনে করিম একমাত্র বিশুদ্ধ কিতাব বুজুর্গ দুস্থ আফসোস আর কেবর বিষয় আজকে এই কোরআন শরীফ সম্পর্কে ভুল ব্যাখ্যা দেওয়ার মুসলমান সম্পর্কে ভুল ব্যাখ্যা দেওয়ার আমরা আমরারে উপস্থাপন করা সম্ভব হর না আমরা আমরারে মানুষের সামনে আমরার কথাগুলারে সঠিকভাবে নেওয়া আমরা পারিয়ার নাই যোগ্যতা নাই আমরার যার কারণে আজকে ইসলাম সম্পর্কে আমভাবে ভুল ধারণা দেব এর লাগি বুনিয়াদি হয় একটা জিনিস আমি আপনাদের সামনে রাখতাম সাইয়া কোরআন করিম
আল্লাহর কিতাব আসমানি কিতাব আপনারা আমরা সবে জানি যত বড় থাকি বড় রাইটার কি বই লিখেছেন সৈয়দ মালিক সাহেব সৈয়দ ইমরান শাহ তাকে আরম্ভ করিয়া যত রাইটার দেবকান্ত বড়ুয়া নবকান্ত বড়ুয়া যা আছেন হিতেশ ডেকা বড় বড় রাইটার বই লিখছেন তো দেখুন জানি বইয়ের মুখবন্ধ দেখান পৃষ্ঠার ভূমিত লেখন আমার এই লেখার বই কোনো যদি ভুল পাঠকের দৃষ্টিগোচর হয় তাহলে আমারে শুধরাইয়া দিবাই আমি পরবর্তী সংস্করণ তারে শুদ্ধ কর্ম আর তোমার কাছে আমি চির কৃতজ্ঞতা হম কইয়া প্রত্যেক রাইটার এই কথাটা লেখন কিন্তু এমন এক কিতাব কোরআন কোরআনে কইছে না এই কোরআনের কোনো রাইটার নাই এখান বাণী সৃষ্টিকর্তা মহান রব্বুল আলামিন তাবারক ওয়া তাআলা আর আল্লাহ তাআলা এই কোরআন স্পষ্টভাবে কই দিছেন লা রাইবা ফি এখানে কোনো তিল পরিমাণ সন্দেহর অবকাশ নাই বিশুদ্ধ কিতাব আর এহদা হওয়ার মাঝে থাকি চোদ্দশো বৎসর হয়ে গেছে আজকে এই কোরআন শরীফ পৃথিবীর এমতো কোনো দেশ নাই যে দেশ কোরআন শরীফ তিলাওয়াত না হয় পাঠ না হয় পড়া না হয় প্রত্যেকটা দেশ কোরআন শরীফ পড়া হয় এক নিয়মে জের জবর পেশ কোনো একটা আজ পর্যন্ত এদিক ওইদিক হইছে না আর কেয়ামত পর্যন্ত হইত নাই পৃথিবীর সব জায়গার এই কোরআন শরীফ আছে সেও আজ পর্যন্ত আয়াত্ত দূরের কথা এক জবর এক জের এক পেশো হাত দিতে পারছে না আজ পর্যন্ত তার চেঞ্জিং নাই বিশুদ্ধতার এক নম্বর প্রমাণ দ্বিতীয় নম্বর আল্লাহ কইছেন লা রাইবা ফি যালিকাল কিতাব লা রাইবা ফি এই যে এমন কিতাব এটার মধ্যে কোনো শক শুভা নাই সন্দেহর অবকাশ নাই এই কথা হওয়ার বাদে যখন ভারতবর্ষর ব্রিটিশর যুদ্ধ চলে ব্রিটিশের বিরুদ্ধে সকল বইলা ভারতর উলামাই কেরামকলে আতর তলোয়ার উঠাইছে আলিম সমাজে ব্রিটিশর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছেন ব্রিটিশর বিরুদ্ধে 57,500 উলামাই কেরাম শহীদ হওয়ার বাদে অন্য অন্য গুরয় ব্রিটিশর বিরুদ্ধে মাত মাতার সাহস করছে গতিকে ব্রিটিশে আর ইংরাজে কইল এই যে মুল্লাইন এই যে আলিম উলামা আজকের ভারতর কিছু সংখ্যক মানুষে যারারে আতঙ্কবাদী হন মৌলবাদী হন কট্টর হন যে মাদ্রাসারে সন্ত্রাসবাদীর আড্ডা হন এই মাদ্রাসাত পড়িয়া যারা আলিম উলামা সৃষ্টি হইছিলা এরা সকল বইলা ব্রিটিশের বিরুদ্ধে বল্ডজারের বিরুদ্ধে ব্রিটিশের কামানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করিয়া মিরর থাকি দিল্লি পর্যন্ত ইলা কোনো গাছ নাই যে গাছ আলিমর লাশ লটকিছে না 57,000 বিদগ্ধ পণ্ডিত উলামা হল শহীদ হয়েছেন এর বাদে মহাত্মা গান্ধী সজাগ হয়েছেন জর্দার বল্লভভাই প্যাটেল এর বাদে সজাগ হয়েছেন নেহরু বাদে সজাগ হয়েছেন 57,500 উলামায় কেরাম শহীদ হওয়ার পরে আজকে হইন আমরা মৌলবাদী আমরা সন্ত্রাসবাদী মাদ্রাসা সন্ত্রাসবাদীর আড্ডা মাদ্রাসা ভারতের দেশপ্রেমিক সৃষ্টি করার কারখানা মসজিদ ভারতের সুনাগরিক বনার ইসলাহী কারখানা ভারতের অখণ্ডতারে রক্ষা করার সৈনিক সৃষ্টি করার কারখানা মাদ্রাসা আর মসজিদ এটার প্রমাণ 1947 সনের আগে 200 বৎসর মুসলমান হলে ব্রিটিশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করিয়া প্রমাণ সাবিত করছে
তখন ব্রিটিশে কইল এই মোল্লাই এই মৌলবি কুরআন শরীফ রে যে গুনতেরা কই গুনতেরে মারা যায় কিলা না ইগুন না কুরআন শরীফ জ্বালাই যায় কিলা আইগেলা সত্যরঞ্জন বড়ায় কয় কুরআন শরীফ ইটা বার ও বলা ব্রিটিশে কইল সত্যরঞ্জন বড়াল লাগান ইগো মনে কয় ব্রিটিশর কোন সেলানি কিদান এই ব্রিটিশে কইল যে কুরআন বড়িয়া মুল্লাইনকে আমরার লগে লাগত্রা খাদাইত্রা কুরআনে তো দেশপ্রেমিক সৃষ্টি করে তারা কইত্রা তারার দুশ্মন তো এই কুরআন জ্বালাই দে ব্রিটিশে চাল করলো কইল তুগাও যত কুতুবখানা লাইব্রেরি বুক ফেয়ার যতটা আছে এটা থাকি কুরআন শরীফ লো এখানোর দাম 40 হইলে 80 টাকা দিল লওয়া শুরু করলা যা পৃথিবীর কুরআন লইত্রা আর ট্রাক বুঝাই বুঝাই করি নেইত্রা মানুষে হইলা রে কিতা হইল ইকে কিতার লাগে ইতা করে কিতার লাগে যায় লইত্রা দেখি আফসোস আজকে মুসলমানে এই কথাটা আমরা জানি না আকেব আমরার সামনে হোটেলে হইয়া আমরারে মৌলবাদী হইয়া যাইন আমরারে সন্ত্রাসবাদী হইয়া যাইন আমরা আমরারে প্রমাণ দিতাম পারি না আকে আফসোস এই কুরআন শরীফ কিনিয়া লইয়া যার একজন মুসলমানে অনুসন্ধান লাগাইলা ব্রিটিশের এই সেলায় পিতার লাগে কুরআন শরীফ লয় নিয়া দেখলা সমুদ্রর কিনারো সব কুরআন শরীফ জমাইয়া পেট্রোল লাগাইয়া আগুন লাগাইয়া জ্বালাইরা জ্বালাইয়া আইস এবেটা তো দেখে তারা আইছে আইয়া মার্কেটও করিতরা কুরআন শরীফ নিতা নিয়া জ্বালাইতা ব্রিটিশর শয়তান হলে তখন এন কইলা এনে ও ভাইয়া রে বা ও বন্ধু ও ভাইয়া কুরআন শরীফ তুকার আইন বলে ওই বলে কুরআন শরীফ তো সব জ্বালাই লিছো আর তো নাই তুলা তুলি আছে এখন এনে বার করে দিব আমরা জ্বালাই লাও কিন্তু যেখান কুরআন শরীফ জ্বালার আইগে না আসল কুরআন শরীফটা এ ইতা কিতা করি নিয়া কুরআন শরীফ লইয়া লইয়া জ্বালাইলাম ইকে কয় আসল কুরআন শরীফ না তে আসল কোন খান কইল ক আসল কোন খান বলে আসল কুরআন শরীফ কানে আট আটে মাথে খায় পেশাবও করে পায়খানাও করে আসল কুরআন শরীফ কি তার এই বিষয় জ্বালাইলাম কুরআন শরীফ ইকে কয় আসল কুরআন শরীফ নাই আর এখানে বলে মাথে মাংস লাগান দেখাইবে নি তোর আসল কুরআন শরীফ বলে খাই লাইব খানো আইতাম বলে অমুক কেন নিস বেটা বিয়া নে আইতো ই উস্তাদে তান হাবিজ কুটিমুটি বুয়ার কইলা ওজো ওজো করে সুন্দর ইয়া রেডি হইয়াব অ মাথা থাকে অ মাথা হুনাইতে লই আইসে ব্রিটিশ কইল আসল কুরআন শরীফ খানো রে বা বলে ব হুনবাই বইছে না তারা ইশারা চল পড় কুটে মুটি হাফিজ হুয়া সিনাত করাইছে কুরআন আউযু বিল্লাহ বিসমিল্লাহ কই আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইয়ুকিমুনা সালাত ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন কই ইয়াকুল রাব্বিন নাস মালিকিন নাস মিনাল জিন্নাতি ওয়াল নাস একদম সারা ঘুরাইছে যত সময় লাগলো ব্রিটিশের সারা উনিয়া কইলো ইগান কিতাব ও ওখান আসল কোরআন শরীফ তুমি জানাই জ্বালারাই কোন সব উতার ভিতরে আর ইটা একা না ইলা হাজার হাজার লাখ লাখ ব্রিটিশ কইল ও অগুন্তরে মারালো এখন কুরআন শরীফ জ্বালানি না এখন আসল কুরআন শরীফে মারো এই আসল কুরআন শরীফ মারবার চক্রান্ত করা হইল আমি ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস পড় যাইয়ার না তুলা অবদান বুঝো আসল কুরআন শরীফ মারবার ষড়যন্ত্র শুরু হইল আলিমহল দরি দরি মারা শুরু করা হইল 57,500 আলিম দিল মিরর থাকি দিল্লি পর্যন্ত দুই সাইডর কোনো গাছ বাকি নাই যেও গাছও আলিমর লাশ লটকাই নাই ফাঁসি দি মারাই প্রত্যেকটা গাছও আলিমহলের লাশ লটকাই
খালি গাছ নাই, আমরার কুইয়ার ও রস জেলা উতরাইয়া মধুর বানাই, গুড় বানাই, ওলা বড় বড় কড়াই দিয়া তেল আর ডালডা গরম করিয়া উতরার আলি মহলরে ঠেঙ্গ ধরিয়া মুকুন্দা করিয়া গরম তেল ছাড়ি দেওয়া হয়েছে। সেন মাসল্লা খান বাজা হয়ে গেছে 57,500 আলি মহল দিল্লির কেউ মারা গেছে, আত্মীয় স্বজনে নিজের মইত রেখান্দ লইয়া 3-3 কিলোমিটার 4-4 কিলোমিটার ঘুরিছে, জানাজার লাগি কোনো ইমাম সাহেব নাই, মৌলানা নাই, সব মারিয়া শেষ করে লইছে, লইয়া অপেক্ষা করতাম মইত লইয়া জানাজা পড়াইবার আলি মহল নাই। ও অবস্থা হয়েছিল এর নাম কোরআনে করিম লা রাইবা ফি জালিকাল কিতাব লা রাইবা ফি। এই কোরআনে করিম খালি শুধু মুসলমানের ফু দিবার লাগি ইগান নাজিল হইছে না, ইগান দিয়ে খালি খতম করবার লাগি নাজিল হইছে না, ইগান দাগে খালি তাবিজ দেখাবার লাগে ইগান নাজিল হইছে না, ইগান এক সংবিধান, আপনার আমার জীবন ব্যবস্থা, মানব জাতির হৃদায়তর রাস্তার এক সংবিধান। এই কোরআনে এক সমাজ ব্যবস্থা, পরিচালনার লাগি হয় একটা লাইন কইমু মাত্র, কোরআন শরীফে ডাইরেকশন দিছে আপনি আমি কিলা চলতাম, ইনো খালি মুসলমানের কথা কইছে নি, খালি মুসলমানে কিলা কিলা আপেল খাই যায়, আঙ্গুর খাই যায়, মাছ খাই যায়, মাংস খাই যায়, ওখান কইছে নি আর কোনটা আছে। এই কোরআন শরীফের ফয়সালা আর দায়িত্ব আল্লাহ তবারক তাআলাই, যদিও মুসলমান দে কইছই কিন্তু সব মানুষের লাগে কইছে। যদি আমরা বইলা নম্বর এক আলোচনা যাই, আলোচ্য বিষয় বানাই কোরআন শরীফর সুরায় নিসা নামের একটা সুরা আছে, এই সুরাত বর্ণনা আছে, কোরআন শরীফে কইছে যে তুমি প্রকৃত মুসলমান নাই অত সময় পর্যন্ত তোমার যদি প্রতিবেশী তোমার দ্বারা নিরাপদ থাকে না, কষ্ট পায়, তাহলে তুমি শুদ্ধ মুসলমান নাই। কোরআন শরীফ বলছে এক মুসলমানের প্রতিবেশী তার ব্যবহার দ্বারা, তার কার্যকলাপ দ্বারা, তার আচরণ দ্বারা যদি তার প্রতিবেশী নিরাপদ না থাকে, তাহলে কোরআন শরীফে বল এর শুদ্ধ মুসলমান নাই। প্রতিবেশী কারে পড়ে, প্রতিবেশী কিতা খালি অগর হগর নাম প্রতিবেশী নি না, উলামায়ে কেরাম মুফাসসিরিনে কেরাম সবে বাদে বাঙ্গিস হয় প্রতিবেশী হারে হয়, আপনার আশপাশ পড়া পড়োশী বসবাস করনেওয়ালা মানুষ এরা প্রতিবেশী, এটা ঠিক আছে, এর বাদে আপনি কোনো বাসও বইছই আপনার বাসও সিট আপনার পার্শ্ববর্তী যে প্যাসেঞ্জার হেও আপনার প্রতিবেশী, ফ্লাইটও বইছ আপনার কিরানোর যে পার্শ্ববর্তী প্যাসেঞ্জার হে আপনার প্রতিবেশী, হোটেলও গিয়া কোনো কোনো বেঞ্চও বইছ এ আপনার প্রতিবেশী, রাস্তাত আটিয়া যারায় এ আপনার প্রতিবেশী। এই প্রতিবেশী শব্দ কোয়া হয়েছে হিন্দু না মুসলমান এইটা আগলানি হয়েছে, আপনার প্রতিবেশী একজন অমুসলমান হইতে পারে, প্রতিবেশী মুসলমান হইতে পারে, প্রতিবেশী হিন্দু হইতে পারে, প্রতিবেশী খ্রিস্টান হইতে পারে, প্রতিবেশী জৈন বৌদ্ধিস্ট ইসাই হইতে পারে, প্রতিবেশী মিরি বিচিং দেউরি লালন রাজ কুজবংশী হইতে পারে, প্রতিবেশী ডিমাসা কোসারি নাগা কুকি হইতে পারে, যে কোনো মানুষ প্রতিবেশী, প্রতিবেশী মানুষ। এই প্রতিবেশীর লোকে সদ ব্যবহার যদি মুসলমানে না করে তে শুদ্ধ মুসলমান নাই। আল্লাহ নবী জুনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামায় ফরমাইন সাহাবায়ে কেরামের সামনে বইয়া একদিন, والله لا يؤمن والله لا يؤمن والله لا يؤمن عربي শব্দ
তার অর্থ কি দা ওয়াল্লাহি লা ইউমিন আল্লাহর শপথ এই মানুষ মুমিন নাই ওয়াল্লাহি লা ইউমিন আল্লাহর শপথে মুমিন নাই ওয়াল্লাহি লা ইউমিন আল্লাহর শপথে মুমিন নাই তিনবার কইছেন আল্লাহর নবী সাহাবায়ে কেরাম বয়ে কম্পিত হে মুমিন নাই সাহাবায়ে কেরামে নবীজিরে জিগাইলা ডরাইয়া আদবর শহীদ কিলা মান ইয়া রাসূলুল্লাহ হে আল্লাহর হাবিব হে আল্লাহর বান্দা আর বন্ধু হে মুমিন নাই জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই লেসন দেন শিক্ষা দেন সাহাবায়ে কেরাম রে আল্লাহর কসম আল্লাহর শপথ এই মানুষ মুমিন নাই যার ব্যবহারের দ্বারা তার প্রতিবেশী নিরাপদ নয় কথা বুঝাইছেন বুঝছেন নি আমার কথা প্রতিবেশী হিন্দু হইতে পারে প্রতিবেশী মুসলমান হইতে পারে এখন আমি ফাসক নমাজি আমার লম্বা কুর্তা আমার দাড়ি আমার টুপি আমি ফাসক নমাজি রমজান শরীফর 30টা রোজা শুদ্ধভাবে আদায় করনেওয়ালা তিলাওয়াতে কালাম পাক করনেওয়ালা তাবলীগ আর মেহনত জুড়নেওয়ালা প্রত্যেক বছর হজ আর উমরা করনেওয়ালা সব ঠিক আছে কিন্তু আমার ব্যবহারের কারণে আমার প্রতিবেশী নিরাপদ নাই নবী কইরা ওয়াল্লাহি লা ইউমিন আল্লাহর কসম ইগো মুসলমান নাই মুমিন নাই কথাটা বুঝাইছেন মাতকটা বুঝাইছেন আল্লাহর নবী কইরা আল্লাহর কসম এ মুমিন নাই যার ব্যবহারের দ্বারা তার প্রতিবেশী নিরাপদ নাই এই প্রতিবেশী চাই হিন্দু হোক চাই মুসলমান হোক ওয়াল্লাহি লা ইউমিন আল্লাহর নবীর ভাষা জুবান মোবারক থেকে বেরিয়েছে এর নাম ইসলাম আপনার প্রতিবেশী যদি হিন্দু মানুষ তা হন রমজান মাস আইছে ইফতারের সময় বড় দামি দামি সৌদি আরবের খেজুর আজকাল মার্কেটও ওপেন পাওয়া যায় লইয়া বড় মজার খেজুর বড় বালা বালা দোকানদাগি মালবাড়ির দোকানদাগি মিঠাই আপেল আঙ্গুর কিশমিশ কাজু সব জিনিস আনিয়া বহুত মজাদার ইফতার ভাই তোমার প্রতিবেশী যারা মুসলমান হিন্দু মানুষ আছেন কোনোদিন এই ইফতার দিয়া তোমার প্রতিবেশী হিন্দু মানুষের ঘরে পৌঁছাইছিলাই তোমার লাগি জরুরি তোমার প্রতিবেশী তারেও তোমার এই খুশির লাগি শরিক করো আমি মেজা বগলরে প্রত্যেক বছর আলিম উলামা বগলরে দাওয়াত দিয়ে খাওয়ারায় বড় বড় সিন্নি তামদারি ঘটায় বালা হাজার হাজার টাকা খরচ করায় তোমার প্রতিবেশী অমুসলিম হিন্দু গরিব ভাইয়ারা শোন তারারে কোনোদিন দাওয়াত দিয়ে খাওয়াইছিলাই আশরফ আলী তানভী রহমতুল্লাহ তাআলা আলাইহি বেস্টিজর রাইটার মুসান্নিফ সারা বিশ্ব বিখ্যাত আলিম এদিন তানভী রহমতুল্লাহ আলাইহি জীবনালোক্যত লেখেন যে তাই বৎসরে একবার তার এলাকা দলিত সম্প্রদায়ের মানুষ আসলা বৎসরে একবার গিয়া দাওয়াত দিয়া খাওয়াইতা তাই নিজে গিয়া বইতা আর খাইতা তাই মারি যাওয়ার বাদে এই দলিত সম্প্রদায়ের মানুষে খান্দি জনার কই জয়েন আমরা রে বছরে একবার খবর দেনাওয়ালা আর কে আছে আশরফ আলী তানভী তো নাই এর নাম প্রতিবেশী ইমাম আবু হানিফা নাওয়ারাল্লাহু মারকাদাহু যাইন আমরা ইমামে আজম তান বাড়ির কিনারার এক মানুষ ডাকাই আছিল সুর আছিল চুরি করে ডাকাতি করে জেল যায় তাই জামিনদার হইয়া জামিন জামিনও আনন একবার দুইবার তিনবার চারবার করার বাদে মানছে কইলা ও ইমাম সাহ ইকে চুরি করে জেল দেয় আপনি জামিনে ছুটাই আনো কি ইমাম সাহে কইলা ইমাম আবু হানিফা যাবে আমি তার প্রতিবেশী আমার উপরে হক বালা হইবার লাগি চেষ্টা করি আর কিন্তু তার জামিনদারের মালিক আমি ছুটাইয়া আনন আরেকবার কইল দূর ইমাম জাবরিয়া লঞ্চিত আর করতাম নাই মাটি বাড়ি বেসিয়ে যাইতাম কি এলান করলো
যে আমার মাটি বেশি লাইতাম খের হইতাই। তো এক মানুষ আইলা আইয়া আনলে কইলেন তোর মাটির বিঘা কত যদি 40,000 হে কইছে 80,000। হেনুটে কইলাই ই সারা এলাকার বিঘের 40 করি তোর ইন 80 কি ডবল গস কি বলে না অন্য মাত নাই 80 হইলে ওই বার নাই বাকো। এই গিয়া ইমাম সাবরে কইলা ইমাম সাবকে 4 কিলোমিটার ইমাম সাবরি ইমামে আবু হানিফা ইমাম সাহ ইগে মাটির দাম ইলা হয় কি ডবল তাই ডাকিয়া নিয়ে বলে বা মাটি আসাও বেশি লেই দেনি বলে বলে কত বলে 80,000 বলে কিতা মাতো সে ইতাব 40 করে বিকের তুই 80 করে ওস খানে হইলো দুই কারণে দুই গামে মাটির রেট বাড়ি গেছে বলে কোন গামে বলে এক তো হইলো মাটির উচিত মূল্য 40 ঠিক আছে আর আরো এক রেট হইলো ইমামে আবু হানিফার প্রতিবেশী হিসাবে আরো 40,000 বাড়ি গেছে। এটা কইছি ন্যাশনাল হাইওয়ে লাগি বাড়িছে এটা লাগি না মাটির রেট 40,000 আর এত সুন্দর প্রতিবেশী এক মানুষ ইমামে আবু হানিফার বাড়ির কিনার মাটি হওয়ার কারণে আরো 40,000 ইমাম সাহেবের মর্যাদার কারণে ইলা প্রতিবেশী পৃথিবীত যাইয়া পাওয়া যাইতো না এর লাগি আরো 40,000 রেট বাড়াই গেছে। প্রতিবেশীর লগি ব্যবহার করায় এই এই আমরা শিক্ষা